পাঁচটি কাজে লিপ্ত হলে পাঁচ প্রকার আযাব আল্লাহ তাআলা দুনিয়ায় প্রেরণ করেন। আবার বলুন তো কয়টা কাজ? সাহাবি আব্দুল ইবনে উমরের হাদিস, তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া মাশাল মুজাহিরিন, হে মুহাজিরগণ, আমি তোমাদেরকে বলবো শোনো, খামসুন ইজাব তুলিতুম বিহিন্না, পাঁচটি কাজে তোমরা কখনো লিপ্ত হবে না, পাঁচটি কাজ করবে না, এই পাঁচটি কাজ করলে এই পাঁচটি বড় বড় বিপদ তোমাদেরকে প্রদান করা হবে। এটা আল্লাহ পাক দেবেন। বললেন মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব বলল, ও মুহাজিরগণ, ইয়া মাশাল মুহাজিরিন, আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না, আমি আল্লাহকে আশ্রয় চাই তোমাদেরকে আল্লাহ পাক যেন এর সম্মুখীন না করেন, সাক্ষাৎ না করেন, আমি তোমাদের কাছে তোমাদের জন্য আল্লাহর কাছে পানা চাচ্ছি। লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কদ হাত্তা ইয়ালিনু বিহাল ইল্লা সাফা ইল্লা ফাসাহি ফাসা ফিহিমু তাউন ওয়াল আউ ওয়াল আও জাউ। রাসূল বললেন, শোনো, এক নম্বর যে কওম, যেই সম্প্রদায়, যেই জাতি জেনাবে বিচারে লিপ্ত হবে, ফাহিশা কাজে লিপ্ত হবে, রাসূল বললেন তাদের মধ্যে আল্লাহ তাআলা এমন এক মহামারী দিয়ে দিবেন যেই মহামারীর নাম তারা জীবনে আগে কখনো শোনে নাই। কথা কি বোঝা গেছে? রাসূল বলছেন আজ থেকে 1000 বছর আগে। তাহলে করোনা মরোনা নিয়ে আমরা কথাবার্তা বলছি, করোনা মরোনা খুব বলছি, এ নাম তো কখনো শুনিনি। রাসূলের কথা কত স্পষ্ট, সুবহানাল্লাহ, বলবেন না বাবা, আমরা পড়ি না তাই পাই। রাসূল বলছেন, ইয়া মাশাআল মুহাজিরিন, হে মুহাজিরগণ, তোমরা শোনো, লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তা হাত্তা ইয়ালিনু বিহা ইল্লা ফাসা ফিহিমুল তাউন ওয়াল আওজাউ আল্লাতী লাম তাকুন মা'আদাত ফি আসলাফিহিম, এমন কিছু গজব আমি আল্লাহ পাক এই পৃথিবীতে পাঠাবো। রাসূল বলছেন আল্লাহ আল্লাহ পাঠাবে যেই গজবের নাম তারা কখনো শুনেনি, ইতিপূর্বে এরকম নাম তারা কখনো শোনেনি, এইরকম মহামারী, এইরকম গজব আমি পাঠাবো। কি কারণে? যখন সমাজে জেনা ব্যবচার বেশি হবে, ফাঁসা বেশি হবে, অশ্লীল কাজ বেশি হবে, এইরকম গজব আল্লাহ পাঠাবেন যে গজবের নাম কখনো মানুষ জানে না, শোনে নাই। এখন আপনারা বলেন তাহলে 1400 বছর আগের কথা বর্তমান সমাজে মিলতেছে না, কত বড় কথা। আল্লাহর হাবিব বলল, এটা এক নম্বর, তিনি বললেন পাঁচটা কাজ তোমরা কখনো লিপ্ত হবে, পাঁচ কাজে লিপ্ত হবে না। কে বললেন? মুহাম্মদ রাসূলুল্লাহ। এক নম্বর বললাম ফাহিশা কাজ, অশ্লীলতা, বেহায়াপনা, অর্থাৎ জেনা ব্যভিচার লিপ্ত হয়েও না, তাহলে এমন গজব আমি আল্লাহ দিব। ও গোলামেরা, আল্লাহ পাক রাসূলের মাঝে জানাচ্ছেন এমন গজব তোমাদেরকে দেব যার নামও তোমরা কখনো শোনোনি। এরপরে বললাম 2 নম্বর, ওয়ালাম ইয়ানকুদু মিকিয়ালা ওয়াল মিজানা ইল্লা আখিযু বিসসিনিনা ওয়া শিদ্দাতিল মাউনাতে ওয়া জাউনি শাইতানি আলাইহিম সুলতানি আলাইহিম। আল্লাহ রাসূল বললেন, যেই জাতি মাপে কম দেবে, ওজনে কম দেবে, ওই জাতির দুর্ভিক্ষ হবে, খাদ্যের সংকট হবে, খাদ্যের ঘাটতি হবে, নিজের দেশের খাদ্য কম হবে। যে যদি ওজনে কম দেয়, মানুষকে ঠকায়, খাদ্যে ভেজাল দেয়, 2 নম্বরই ব্যবসা করে, ওই রকম জাতির উপরে আল্লাহ এই গজবটা দেবেন, দেশে খাদ্য ঘাটতি হবে, ফলে অন্যের কাছ থেকে ভিক্ষা বৃদ্ধি করে খাদ্য নিয়ে আসতে হবে। এরকম হবে, এরকম হতে পারে, মাঝে মধ্যে হয়ও তো। এই জন্য রাসূল বললেন, খবরদার, ব্যবসা বাণিজ্য করবা, ওজনে কখনো কম দিবে না, খাদ্যে ভেজাল দিবে না। এটা নাম্বার 2, মাথায় রাখবেন। নাম্বার 3, আল্লাহর হাবিব বলল, ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম ইল্লা মুনিউল কাতারা মিনাস সামাই, যে জাতি মাল উঠাবে, মাল কাটবে, ফসল কাটবে, কিন্তু যাকাত দেবে না, তাদের জন্য আসমানের পানি আল্লাহ তাআলা বন্ধ করে দিয়ে দিবেন। আমরা বলতে পারি, ইমাম সাহেব, কই এখন পানি বন্ধ হয়, যাকাত তো দেই না, তাও তো যাকাত না দিলেও পরে পানি হচ্ছে। রাসূল তো তারা বলেছিলেন, শুনলাম পানি কি বন্ধ হয়ে যাবে? রাসূল বলেন, পানি অবশ্যই বন্ধ হবে, কিন্তু পানি বন্ধ হয় না কেন? রাসূল বলেন, শোনো, লাউলা বাহাইমু, সেখানে নানান ধরনের প্রাণী বাস করে দুনিয়ায়, সুবহানাল্লাহ, পড়বেন না, অনেক প্রাণী বাস করে, মানুষ ছাড়া বহু প্রাণী বাস করে, এই প্রাণীদের জন্য আল্লাহ তাআলা দয়া করে পানি বর্ষণ করে দেয়, না হলে এরা যাকাত তো বন্ধ করলে পরে আসমানি গজব হবে, অর্থাৎ বৃষ্টি বন্ধ করে দেবো আমি, আল্লাহ আল্লাহ বন্ধ করে দেবেন, কিন্তু দেয় না কেন? বিভিন্ন প্রাণীরা খাবে, কারণ আপনি যে কৃষক ফল ফলাচ্ছেন, এখান থেকে তো প্রাণীও খায়,
গরু খায়, ছাগল খায়, পোকা মাকড় খায়। কি সুন্দর কথা বললেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আহারে, এজন্য পরে যাকাত দিতে হবে, আসলে যাকাত দিতে হবে। এরপরে বলা হলো চার নম্বর, ওয়ালাম ইয়ানকুসু আহাদাল্লাহ ওয়া আহাদার রাসূলিহি। রাসূল বললেন যখন মানুষ আল্লাহ এবং তার রাসূলের ওয়াদা ভঙ্গ করবে, অর্থাৎ আল্লাহর বিধি বিধান অনুসরণ করবে না, আল্লাহ কর্তৃক প্রেরিত রাসূল কর্তৃক প্রদর্শিত বিধান মানবে না, রাসূল বললেন তাহলে শোনব, ইল্লা সাল্লাল্লাহু আলাইহিম আদুউন মিন গায়রিহিম, তবে তাদের শত্রুদেরকে তাদের মাথার উপরে ক্ষমতা দেওয়া হবে, অর্থাৎ তোমাদের শত্রুরা তোমাদের উপরে রাজ্য চালাবে, রাজ্যের ভার তারা গ্রহণ করবে। যখন আল্লাহ এবং রসুলকে মানুষেরা ভুলে যাবে, আল্লাহ রসুলের আইন মানবে না, হুকুম মানবে না, আল্লাহ তার রসুলের সঙ্গে কিন্তু মাথা ভঙ্গ করবে, অন্য অন্য লোকের শত্রুরা মাথার উপরে চেপে পড়বে, তারা শাসন ক্ষমতা চালাবে। আর কি বললেন শোনব, রসুল বললেন ফাফাজু পাদা মাফি আইদিহিম, এই লোকগুলি করবে কি, শাসন করার পর ওরা ক্ষমতা প্রকৃত করার পর সেখান থেকে মাল লুটপাট করে ফেলবে, ও আখাজু তারা গ্রহণ করবে, ধরবে মানে ছিনিয়ে নেবে, বাদা মাফি আইদিহীন হাতের কাছে যারা যা পাবে, অর্থাৎ যারা ক্ষমতায় থাকবে তোমাদের শত্রুরা, এরা যেখান থেকে পাবে মাল সম্পদ পাবে লুটপাট করবে, কুক্ষিগত করবে, বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। আপনি বলেন তো বর্তমান সভ্যতায় আমার তো মনে হয় রসুল কোথায় কি বলবো, হাদিসটা বলে গেল, কত টাটকা কথা তিনি বললেন, মানুষ যখন আল্লাহ এবং রসুলকে ছেড়ে দেবে, আপনার শত্রুরা আপনার মাথার উপরে ক্ষমতা দখল করবে, আর ওরা ওদের হাতের কাছে মাল সম্পদ পাবে, এরা লুট করবে, কুক্ষিগত করবে, বিরাট বড় তারা স্তূপ করবে, সম্পদ স্তূপ করবে, তোমার চেয়ে চেয়ে দেখবা কিচ্ছু করে থাকবে না তোমাদের। আজ তো হচ্ছে তো, বিরাট বিরাট সম্রাট বাইর হচ্ছে, টাকা লুট করে খাচ্ছে, আপনার ঘরে টাকা নেই, পয়সা নেই, আপনার মাস্টার পরীক্ষার ফি নাই, বই কেনার টাকা নেই আপনার সন্তানের, আপনি অসহায় দরিদ্র সীমার নিচে বাস করেন, আর কারো কারো টাকা রাখার জায়গা নাই, যেখানে সেখানে টাকা লুকিয়ে রাখে, এত ব্যাংক ব্যালেন্স, বহু ব্যালেন্স। রসুল কত বাস্তব কথা বললেন। নাম্বার পাঁচ, আল্লাহর হাবিব বলল, ওয়া মা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ ওয়াইয়াত্তা খাওয়াই খায়রু মিম্মা আনজালাল্লাহ ইল্লা জালাল্লাহু বাসাহুম ওয়া বাইনাহুম। আল্লাহ রাসূল বললেন আর যেই জাতি শাসন ক্ষমতা পাবে, আবার বলতেছি যেই জাতি শাসন ক্ষমতার ভার গ্রহণ করবে, ধর আপনাদের দল ক্ষমতায় গেল, কত বড় কথা, ওয়ামা লাম তাহকুম আইম্মাতুন বিকিতাবিল্লাহ, শাসন ক্ষমতা পাওয়ার পর যেই শাসক, যেই শাসক গোষ্ঠীরা আল্লাহর কেতাব দিয়ে বিচার ফয়সালা করবে না, সমাজে আল্লাহর আইন মানবে না, রসুল বললেন তাহলে ইল্লা জাআলা বাসাহুম ওয়া বাইনাহুম, আল্লাহ পাক ওই দলের ভিতরে গৃহদ্বন্দ্ব বাঁধিয়ে দিবেন, ওরাই ওরাই ঝগড়া লাগিয়ে দিবেন, এদের দ্বারা এদের মৃত্যু হয়ে যাবে, এরা ধ্বংস হয়ে যাবে। অর্থাৎ আপনি যে দলেই করুন, আপনি ক্ষমতায় আছেন, আপনি আল্লাহর কিতাব মানছেন না, আল্লাহ হয়তো কোনোভাবে আপনি ক্ষমতা দিয়েছে, কিন্তু আপনি আল্লাহর কিতাব দিয়ে বিচার ফয়সালা করছেন না, আল্লাহর আইন দিয়ে শাসন করছেন না, এই জন্য আপনার দলের ভিতরে আল্লাহ এমনভাবে, আল্লাহ রাসূল বলছেন ইল্লা জালাল্লাহু বাসাহুম বাইনাহুম, তাদের পরস্পরের মধ্যে আল্লাহ দ্বন্দ্ব লাগিয়ে দিবেন, ওরাই ওরাই ঝগড়া হবে, মারামারি হবে, বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। কি কথাগুলো কি মিলতেছে সমাজের সঙ্গে, তো ঠিক আছে, মিলতেছে না? এখন দেখুন কি অবস্থা, আপনি ক্ষমতায় আছেন, আপনি যখন আল্লাহর কিতাব ফলো করছেন না, কিতাব মানছেন না, বেমালুম ইচ্ছা মতো কাজ করছেন, আল্লাহ এমনই কাজ করে আপনার দলে দ্বন্দ্ব ঢুকে দিলেন, দলে দলে মারামারি, কাটাকাটি, খুনাখুনি, বাইরের লোক মারতে হবে না, আপনাকে মারবে আপনার দলের কর্মীরা, আপনার সঙ্গে যারা থাকে তারা আপনাকে মারবে, অন্য কারো দরকার হবে না। এই জন্য 1971 থেকে শুরু করুনি আমাদের বাংলাদেশে যারা ক্ষমতায় ছিলেন, আমি মনে করি তারা আল্লাহর কিতাব অনুযায়ী বিচার ফাঁসা না করার কারণে নিজের দলের লোকের হাতে এদেরকে নিহত হতে হয়েছে।